Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি একটা requested Ason design share করছি. Designটি তৈরি করার জন্য আমি green colorের wool নিয়েছি cross stitch করার জন্য. তো first এখানটায় আমি একটা four তুলে নিচ্ছি. তো এখানে একটা four তোলার পর এর উপরের অংশে আমি দুটো sorry তিনটে four এর একটা line করে নেব. তিনটে ফুটের হাফ অংশ করে করা হয়ে গেছে এখন এটা আমি পুরোটা করব তো এই জন্য এখন আমি ক্রসের বাকি অংশটা তৈরি করে নিচ্ছি এরপর সাইড থেকে আমি একটা ফোর তোলা জায়গা বাড়িয়ে এখানটায় ফোর তোলা স্টার্ট করলাম তো দু সাইড থেকে একটা একটা করে বাড়ানোই এখানটায় আমাদের পাঁচটা ফোরের একটা লাইন হবে তো এখানটায় আমি হাফ অংশটা আগে করে নিচ্ছি তারপর বাকি হাফ অংশ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ডিজাইন থাকে বা আপনাদের যদি কোনো ডিজাইন দরকার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তৈরি করার চেষ্টা করব তো এখানটায় দেখতেই পাচ্ছেন পাঁচটা ফোরের লাইনটা হয়ে গেছে सेम भावे आमी आरो किछु लाइन तैरी करब तार जोन्नो डान दिक थेके आमी जस्ट एकटा करे घर सरे जाच्छी तो सेम प्रसेस अप्लाई करे पाँचटा फोरेर लाइन एखन आमी तैरी करे निच्छी দেখতেই পাচ্ছেন প্রথম লাইনটা তৈরি হয়ে গেল তো এরপর আমি আরও আরেকটা লাইন করছি তো এটা আমাদের পাঁচটা ফোরের তিন নাম্বার লাইন তো এইভাবে আমি পুরো জায়গাটা কমপ্লিট করে নিচ্ছি সেম প্রসেস অ্যাপ্লাই করে এখন ওপরের অংশে আবার আমি আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি যেখানে কিনা পাঁচটাই ফোর থাকবে এখানটা এরকম পাঁচটা ফোরের লাইন আমাদের টোটাল পাঁচটা হবে চাইলে আপনারা বেশিও করতে পারেন সেক্ষেত্রে অরেঞ্জ সরি ইয়েলো কালারের অংশটা অনেকটাই বেড়ে যাবে তাই যদি আপনারা ডিজাইনটা বড় করতে চান তো এই সাইডে আপনারা পাঁচের জায়গায় সাতটা ফোর করে করে লাইন করতে পারেন আমি এখানটায় ছোট করেই করছি তো এখানটায় আমার পাঁচটা ফোরের লাইন হয়ে গেল এখন আমি পিঙ্ক কালারের উল নিয়েছি ডার্ক পিঙ্ক কালার তো এখন আমি এই জায়গায় ঠিক আগের প্রসেস মেনটেন করে পাঁচটা ফোরের প্রথমে লাইন তুলব তারপর পরবর্তী স্টেপে যাব দেখতেই পাচ্ছেন এখানটায় আমার প্রথম লাইন হয়ে গেল এরপর আমি পরবর্তী লাইনের জন্য এই সাইডে একটা ঘর এক্সটেন্ড করে নিয়েছি এবং এখন আমি পাঁচটা ফোরের লাইন তৈরি করছি তো এখানটায় দেখতেই পাচ্ছেন পাঁচটা ফোরের লাইন উঠছে আগের মতো এখানটায় আমার পাঁচটা ফোরের পাঁচটা লাইন তৈরি হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন
এটা আমাদের লাস্ট লাইন, এখানটায় আমরা পাঁচটা ফোরের লাস্ট লাইনটা তৈরি করছি। এর পরবর্তীতে আমি ওপরের অংশটা কমপ্লিট করে দেব। তো এখানটায় আমি দু সাইড থেকে জাস্ট একটা করে ঘর বা একটা স্টিচ তোলার মতো জায়গা ছেড়ে তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি। এরপর সিঙ্গেল ফোরের একটা লাইন তৈরি করে নেব। এরপর আমি অন্য কালার ইউজ করব, তবে তার আগে আমি এই জায়গাটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের সাইড বর্ডার তৈরি হয়ে গেল। এরপর এখন আমি ইয়েলো কালারের উল নিয়েছি। এখানটায় এই যে আমাদের পাঁচটা ফোরের সেকেন্ড লাইন ছিল, তার পাশ থেকে স্টিচ করা স্টার্ট করছি। তাই এখানে প্রথমে দুটো ফোরের লাইন করছি, যেহেতু এই সাইডে আমাদের ঘর মেনটেন রাখতে হবে, মানে একটা যেই ফোরের গ্যাপ গ্যাপ অংশটা সেটা যে রাখতে হবে, তাই আমি এইভাবে ফোর তুলেছি। এরপর আমি চারটে ফোরের একটা লাইন করছি, এরপর আমি ছটা ফোরের একটা লাইন করব, এবং তার পরবর্তীতে আটটা ফোরের একটা লাইন হবে। দেখতেই পাচ্ছেন আটটা ফোরের লাইন হয়ে গেছে। এর পরবর্তীতে সেম প্রসেস অ্যাপ্লাই করে উপরের অংশ তৈরি করে নেব। মোটামুটি দেখতেই পাচ্ছেন বড় লাইনটা তৈরি হয়ে গেছে। এবং আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করবেন। জাস্ট আমি চারটে ফোরের যে লাইনটা সেটা করব এবং দুটো ফোরের লাইনটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল। সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।